আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে তো শুক্রবার, তো সবাইকে অনেক অনেক জুম্মা মুবারক। তো আমি হচ্ছে আজকে শুক্রবারে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। অনেকদিন ধরে খিচুড়ি খাওয়া হয় না, আর অনেক মানে বেশ কিছুদিন ধরে কিছু ঘরে মটরশুঁটি পড়েছিল ফ্রিজে। তো ভাবলাম মটরশুঁটিগুলো দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তো হাজব্যান্ডও অনেক দিন ধরে বলছিল যে চিকেন ভুনা খিচুড়ি খাবে ও হচ্ছে মটরশুঁটি দিয়ে। তো ভাবলাম তাহলে আজকে রান্না করে ফেলি, তো এই জন্য এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে একদম দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে আমি রান্না করব, আর এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু পানি অ্যাড করে দিলাম, একটু লেগে যাচ্ছিল এর জন্য পানি দিয়ে দিলাম এখানে আমি। তো আস্তে আস্তে করে আমি এখন সব মশলাগুলোই দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়োটা আগে দিলাম, এতে করে মানে অন্য একটা বাজে স্মেল আসবে না, এই জন্য আগে দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখন আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব। আর আম্মু হচ্ছে আমাকে হেল্প করছিল সাথে থেকে, আমার আম্মু আমার সাথেই থাকে সবসময়, রান্না বান্না আমরা দুজনে মিলে একসাথে করি, মা আর মেয়ে মিলে একসাথে করি। তো আম্মু হেল্প করছিল, আমিও বসে বসে রান্না করছিলাম। তো আম্মুই হচ্ছে সব মশলাগুলো বুঝে শুনে দিয়ে দিচ্ছিল, আমি শুধু জাস্ট নাড়ছিলাম। তো এই তো মশলাগুলো একটু ভালো করে এখন কষিয়ে নিব আমি। তো মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আমার হাজবেন্ড কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করে, আর স্পেশালি মুরগি দিয়ে যে ভুনা খিচুড়িটা, ওই খিচুড়িটা বেশি পছন্দ করে। তো আমি কিন্তু আজকে একদম চাল ডাল মিলিয়ে মাংসের সাথে মানে একদম মিলিয়ে তারপর হচ্ছে রান্না করবো, এর জন্য আমি কিন্তু আগে থেকে বেশি করে হলুদ, তারপর হচ্ছে গুঁড়ো, মরিচ সব কিছু আমি বেশি করে দিয়ে দিয়েছি এর জন্য, যেহেতু আমি চালটা এটার ভিতর দিয়ে দিব, পরে আর কোনো মশলা অ্যাড করা যাবে না, এর জন্য আগে থেকে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। তো আমার মাংসগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে এখন হচ্ছে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। তো মটরশুঁটি আগুলো আমি হচ্ছে এখন আগেই দিয়ে দিলাম মাংসের মধ্যে, কারণ হচ্ছে অনেক দিন ছিল ফ্রিজে, যদি সেদ্ধ হতে না চায় এর জন্য হচ্ছে আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এখন হচ্ছে কিছুক্ষণ আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো মাংসগুলো কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা কমে গেছে আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিব, আর এখানে আমি ভাতের চাল যেটা আমরা নর্মাল ভাত খাই সেই চালটা দিয়ে দিচ্ছি। এই তো আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি এখানে ছাঁকনিতে ঝরা দিয়ে রেখেছিলাম। তো এখানে 1 কেজিরও কম চাল আছে, আর ডাল মিলিয়ে 1 কেজি হয়ে যাবে। এই তো ডাল, এখানে আমি মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল দিয়েছি। তো ভালো করে এখন এড়ে চেড়ে কিছুক্ষণ চালটাকে একটু ভাজা ভাজা করবো এখন।
দিয়ে দিয়েছি, যতটুকু আমার পানি লাগবে এখানে আমি সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর সবশেষে আমি হচ্ছে একটু টেস্টিং যে সল্টটা আছে সেটা দিয়ে দিলাম, এতে করে কিন্তু খিচুড়ির মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে এই লবণটা ইউজ করলে। তো এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ খিচুড়িটা অনেক ইয়াম্মি হয়েছে, অনেক মজা হয়েছে আজকে খিচুড়িটা। এখন হচ্ছে আমরা খাবো। তো এই তো আমি খিচুড়ি বেড়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা খাবো। আর আমার হাজবেন্ডও এসে পড়েছে নামাজ পড়ে, ও নামাজ পড়ে আসলো, আমি এতক্ষণ ওর জন্য ওয়েট করতেছিলাম, বসেছিলাম। এখন হচ্ছে আমরা খাবো। তো আমার ভাই আসছিল, মামাতো ভাই, ও বসেছিল চেয়ারে, আমি ওকে অনেক ডাকাডাকি করলাম, ওকে বললাম না ও খাও, ও খাবে না বলতেছিল, বলতেছে আমি খেয়ে আসছি, অনেক জোরাজোরি করলাম তারপর ও খেলো না। তো এখন হচ্ছে হাজবেন্ডকে দিলাম, ও হচ্ছে এখন খাচ্ছে। আর বড় মেয়েকে তো খাইয়ে দিতে হবে, ও তো নিজে থেকে খেতে পারে না, আপনারা জানেনই যারা আমার ব্লগটি সবসময় দেখেন। ও কিন্তু মানে এখনও মানে 6 বছর হয়ে গেছে, তারপরও হচ্ছে এখন পর্যন্ত ওকে খাইয়ে দিতে হয়, কিছুই করেননি। আদরের মেয়ে যেহেতু, দুইটাই তো মেয়ে আমাদের খুবই আদরের, তো ওর আব্বু হচ্ছে বেশিরভাগ সময় ওকে খাইয়ে দেয়, আমি কিন্তু খুব কমই খাওয়াই, ওর আব্বুই ওকে বেশি খাওয়ায়। তো মামাতো ভাই সাইডে বসেছিল, ওকে বললাম খা, ও বলতেছে খাবে না। তো যাই হোক আমি এখন খেয়ে নিব, আমারও অনেক ক্ষুধা লেগে গেছে, তো এখন খেয়ে নিব। আর প্রায় 3টার মতো বেজে গেছে, তো এখন খাই। আর খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছে আজকে, অনেক ইয়াম্মি হয়েছিল আমার কাছে, তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে আজকে খিচুড়িটা। তো আজকে আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন, যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়, আর আপনি চাইলে কিন্তু আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আজ আর অলরেডি করে দিয়েছেন আপু ভাইয়ারা, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় আছি আর থাকবো। তো আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।